टैक्सोनॉमी सर सुना जाए ना सर माइक को खो दीजिए ये बार सुना जाए जी सर সাজানো নিয়ম বোঝা যাচ্ছে না স্যার জি স্যার জি স্যার যে শুনতে পাচ্ছ না তার মোবাইলে টেকনিক্যালি প্রবলেম আছে ঠিক করে নাও দেখো শিখতে হলে আমাদেরকে তোমার সকল পর্বগুলো সম্বন্ধে আইডিয়া রাখতে হবে প্রাণী জগতে শুনতে পাচ্ছ আমাকে আচ্ছা এবারে লক্ষ্য করে আমরা পড়ায় ফিরে যাবো তাহলে আমরা কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনা সংস্কৃতি প্রভৃতি ট্যাক্সাতে তাকে আমরা বলছি শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের ইউনিট বা একক এখন আমরা আসবো শ্রেণীবিন্যাসটা প্রথমত আমরা কর্ডার্ট এবং নন কর্ডার্ট অর্থাৎ মেরুদণ্ডী অমেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী জগতের পর্ব হচ্ছে নয়টি প্রোটোজোয়া পলিফেরা নিডারিয়া ল্যাটিয়াল নিমফিস নেমাটোডা অ্যানেলিডা আর্থ্রোপোডা মোলাস্কা একাডোডার্মাটা আর এরপরে আসছে কর্ডার্টা মোট 10টা আমরা প্রথমে প্রোটোজোয়া দেখব প্রোটোজোয়া
স্থানে প্রথম জুন মানে প্রাণী, প্রথম প্রাণী, আদিতম প্রাণী, সরলতম প্রাণী হচ্ছে প্রোটোজোয়া। যেমন অ্যামিবা, তাহলে প্রথম পর্বটা হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াটা আদিতম প্রাণী, সরলতম প্রাণী, এই সরলতম প্রাণী প্রোটোজোয়া। প্রোটোস প্রথম, জুন প্রাণী, প্রথম প্রাণী, সরলতম প্রাণী। এই প্রাণীগুলো একটা কোষ দিয়ে গঠিত। একটা কোষের ভিতরে খাদ্য গ্রহণ করে চলন, বিচরণ, প্রজনন সব কাজ করে। একদম সরলতম প্রাণী, এদের হাত নেই, পা নেই, এরা যে পদের সাহায্যে চলে সেই চলনকে আমরা বলছি ক্ষণপথ। ক্ষণপদের সাহায্যে চলাচল করে এদের। সাধারণত জটিল কোষতন্ত্র, টিস্যু, টিস্যুতন্ত্র থাকে না। এরা দ্বিবিভাজন এবং স্থূলের মাধ্যমে সংশ্লিষ্ট। আমরা এরপরে দেখবো পরিফেরা। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। এরপরে পরিফেরা দেখো। পরিফেরা পরস মানে সিদ্ধ, ফেরা মানে বহন করা। এরা সিদ্ধ বহন করে। পৌরস শব্দ অর্থটা কি? দেখো, পরিফেরা দুটো শব্দের সমন্বয় গঠিত। পৌরস মানে ছিদ্র, আর ফেরা মানে বহন। তাহলে পরিফেরা হচ্ছে ছিদ্র বহন করে। অস্টিয়া নামক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বহন করবে পরিফেরা। অস্টিয়া নামক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বহন করবে, তখন তাদেরকে আমরা বলবো পরিফেরা। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে? তাহলে দেখো, পরিফেরা এটা দুটো গ্রিক শব্দ, পোরোস এবং ফেরা। পোরোস মানে ছিদ্র, ফেরা মানে বহন করা। এরা অস্টিয়া নামক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বহন করবে, এবং
পানি সংবহন তন্ত্র অর্থাৎ ওয়াটার ভাস্কুলার সিস্টেম একাইনোডারমাটাস আছে তোমার পানি সংবহন তন্ত্র থাকে আর এখানে আছে নালিতন্ত্র এদের ভিতরে কিছুটা মিল আছে উন্নত অনুন্নত তো অবশ্যই এই পরিফেরা এদেরকে দেখতে উদ্ভিদের মতো মনে হলেও আসলে এরা একটা প্রাণী এরা খাদ্য গ্রহণ চলন বেষ্টন প্রজনন ইত্যাদি করতে পারে হ্যাঁ সিয়াম কাজী বলো সিয়াম তোমার প্রশ্ন কি বলো ফুটু জোয়ার উদাহরণ কি স্পঞ্জিলা স্কাইফা স্পঞ্জিলা স্কাইফা স্কাইফা ফাজিলা ইত্যাদি দেখতে পাচ্ছো জি স্যার এই পর্ব অনেক অর্থনৈতিক গুরুত্ব বহন করে আমরা এই যে শন ফং কার্ম ফং যেগুলো দেখি এগুলো সব এই পর্বের থেকেই সৃষ্টি এরপরে যাবো আপনার নিডারিয়া স্যার ছবি ভালো করে বোঝা যাচ্ছে না মোবাইলটা ক্লিয়ার করো আমরা তো কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যতটা সম্ভব ততটাই চেষ্টা করা পরের পর্বটা হচ্ছে নিডারিয়া অর সিলেন্ডার এটা সিলেন্ডার অর ফাঁপা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অর্থাৎ এখানে হাইড্রা ভালগারিস এদের দেহ থেকে ফিল্টার আছে এন্ডোডার্ম আর এদের মধ্যে অবশ্য মেসোপিলিয়া তাহলে দেখো আমরা প্রথমে প্রোটোজোয়া দেখছিলাম একটা কোষ দিয়ে গঠিত পরিফেরাস এক কোষের থেকে একটু উন্নত নিডেরিয়া এসে দুটো স্তর আছে একটা মেন্ডোডা এবং এদের ভ্রূণীয় অবস্থায় অকোষীয় মেসোপিলিয়া থাকে ভ্রূণীয় অবস্থায় এদের অকোষীয় মেসোপিলিয়া থাকে এই পর্বের প্রাণীরা ক্রোমোজোম মুখোজোমের মাধ্যমে প্রজনন করে অর্থাৎ কোথাও কেটে গেলে সেই অংশ থেকে আবার আরেকটা প্রাণী হওয়ার ক্ষমতা আছে স্যার বুঝলাম না আবার একটু বলেন মনে করো কি একটা আম গাছ থেকে যেমন আটির মাধ্যমে আম হয় একে আমরা বলি সেক্সুয়াল যৌন জনক আর কোনো এই হাইড্রা থেকে হাইড্রা একটা হাইড্রা থেকে একটা অংশ থেকে আবার আরেকটা অংশ হয়ে যায় অর্থাৎ কোথাও কেটে গেছে সেই কাটা অংশ থেকে আবার আরেকটা হাইড্রা হওয়ার ক্ষমতা আছে বুঝতে পারছো কথা জি স্যার জি স্যার এক্টোডার্ম এন্ডোডার্ম থাকবে ভ্রূণীয় অবস্থায় অকোষীয় মেসোপিলিয়া থাকবে এবং এখান থেকে এদের মেটাজেনেসিস বা জনুত্রম আছে অর্থাৎ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এরপরে আমরা চলে যাব তোমার প্লাটিহেলমিনথিস প্লাটি হেলমিনথিস প্লাটি মানে চ্যাপ্টা হেলমিনথিস মানে কৃমি চ্যাপ্টা কৃমি গোল কৃমি চ্যাপ্টা কৃমি দেখা যাচ্ছে
जी सर যখন ত্রিভুজ কথাটা আসবে তখন হবে পরজীবী আর পরজীবী হচ্ছে রিলেশন বিটুইন গেস্ট এন্ড হোস্ট গেস্ট এন্ড হোস্ট মনে করো তুমি তোমার বাসায় কোনো অতিথি আসলো তখন সে হলো গেস্ট আর তুমি হচ্ছে হোস্ট তোমাদের ভিতরে যে সম্পর্ক এইটা হচ্ছে পরজীবিত্ব প্যারাসাইটিজম অর্থাৎ তোমার দেহের ভিতরে কৃমি আছে এই কৃমি হচ্ছে গেস্ট আর তুমি হচ্ছে ওই কৃমির হোস্ট তোমাদের ভিতরে এই সম্পর্কটা হচ্ছে প্যারাসাইটিজম বা পরজীবী আর পরজীবী হলো যে জীব অন্য কোনো জীবের ভিতরে অথবা বাইরে সবসময় অথবা সাময়িকভাবে অবস্থান করে এবং খাদ্য বা পুষ্টির জন্য আংশিক অথবা সম্পূর্ণরূপে ওই জীবের উপর নির্ভর করে তখন তাকে পরজীবী বলে বুঝতে পারছো উদাহরণ হিসেবে যেমন মনে করো ফিতাকৃমি আমরা যেমন মনে করো মেল ফিমেল আলাদা মানুষ পুরুষ আলাদা স্ত্রী আলাদা কিন্তু এই তোমার ফিতাকৃমি মেল ফিমেল একসাথে ফিতাকৃমি মেল ফিমেল একসাথে থাকবে ফিতাকৃমি মেল ফিমেল সবাই একসাথে থাকবে আমরা যেমন মেল আলাদা ফিমেল আলাদা আর ওরা একই প্রাণীর ভিতরে মেল এবং ফিমেল দুটো একসাথে আছে এই ফিতাকৃমি এটা এই বৈশিষ্ট্যটা অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ প্রজননের জন্য একে অন্য জীবের উপরে নির্ভর করতে হয় না আর এদের রেজন অঙ্গ হচ্ছে শিখাকোষ আমরা মানুষ আমাদের রেজন অঙ্গ হচ্ছে কিডনি বৃক্ক আর এই ল্যাটেলপিটিসের রেজন অঙ্গ হচ্ছে শিখাকোষ বা ফ্ল্যানসেল নাইট্রোজেন ঘটিত বর্জ্য তরল ইউরিন বের করার পদ্ধতি যেটা সেটা হচ্ছে রেচন আর রেচনের সহায়তা দানকারী অঙ্গ হচ্ছে রেচন অঙ্গ আর এদের রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ বা ফ্ল্যানসেল এরা উভলিঙ্গ এরা কৃমি এদের দেহে তোমার প্রোবায়োটিক আছে অর্থাৎ কোনো কিছু একটা হোল ফাস্ট অর্গান ধরে আটকে ধরে রাখতে পারে যেমন মনে করো যোগ যেমন আটকে ধরে রক্ত খায় এরকম এই ফিতাকৃমিগুলো পেটের পাকস্থলী বা নাড়িগুলির সাথে আটকে আলতার মতো আটকে ধরে রাখে যার জন্য এই ফিতাকৃমিটা নির্মূল করা খুব কঠিন আর আমরা জানি অন্ত্রের ভিতরে পাকস্থলীর পরে আসতে অন্ত এটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত সমন্বয়ে গঠিত আর এই নাড়িগুলো অনেক নাড়ির প্যাঁচানোর সমন্বয় ক্ষুদ্রান্ত ডিউডেনাম জেদুনাম মিলিয়াম সিকাম কোলন মলাশয় এগুলো একটা আরেকটার সাথে জড়িত যার জন্য অপারেশনও চলে না বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এটা সাধারণত কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস এবং কাঁচা বা অর্ধসিদ্ধ মাংস খেলে এই ফিতাকৃমি হতে পারে আমরা কাঁচা অর্ধসিদ্ধ মাংস কেউ খাবো না স্যার বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট দেখো এখানে হলো নেমাটোডা নেমা মানে সুতা টোট মানে কৃমি সুতা কৃমি রাউন্ড অফ গোল কৃমি রাউন্ড অফ তারা তো বলছে আগে কৃমি মানে পরজীবী আর পরজীবী হচ্ছে রিলেশন বিটুইন গেস্ট এন্ড হোস্ট এইটাই পরজীবী তা বাট ফিতা কৃমির ক্ষেত্রে আমরা মুখসিদ্ধ পায়ুসিদ্ধ দেখাতে পারি এখানে দেখো মাউথ এন্ড অ্যানাস মুখসূত্র থেকে পায়ুসূত্র পর্যন্ত আছে পরিপাকতন্ত্র আছে বাট পরিপাকতন্ত্র সরল ধরনের
সরলতা বলতে বোঝাতে চাচ্ছে, নট জটিল, জটিলতা নাই। আমাদের পাকস্থলী যেমন বহুস্থলী থেকে পারসূত্র পর্যন্ত পাকস্থলী আছে, অন্ত আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত আছে, ওদের ক্ষেত্রে একদম সরল পরিপাকতন্ত্র আছে। কেন সরল পরিপাকতন্ত্র? আমরা যে খাবারটা খাই এই খাবারের সরল অংশ অর্থাৎ একদম খাদ্যের সারাংশটা এই কৃমি গ্রহণ করে, যার জন্য এর কোনো ডাইজেস্ট বা হজম পাওয়া শক্তির দরকার হয় না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই কৃমিটা এরা একলিঙ্গিক, মানে মেল আলাদা ফিমেল আলাদা, পুরুষটা আলাদা স্ত্রীটা আলাদা। কখনো যদি কেউ সায়েন্স নিয়ে পড়ার সামনে নাইনটেন ইনশাল্লাহ দেখা হবে, ল্যাবে আমার আছে, আমি ল্যাবে প্র্যাকটিক্যাল করাবো, তখন তোমাদেরকে এগুলো আলাদা আলাদা ভাবে দেখানো দেখাবো আশা করি ইনশাল্লাহ। এখানে দেখো এর উদাহরণ হচ্ছে অ্যাসকারিস। অ্যাসকারিস লুব্রিকেন্টস, গোল ক্রিমি। তোমরা কিন্তু বললে না স্যার লিখে লিখে নিচে দাগ দিচ্ছেন কেন? প্রশ্ন আছে কেন? হ্যাঁ স্যার। এটা হলো একটা বৈজ্ঞানিক নাম, আর বৈজ্ঞানিক নাম সাধারণত দুটো পথ থাকে। আমি যদি এক একটা লিখছি, যেমন মনে করো মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স, এই হোমো হলো গণ, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। আর এই গণ প্রজাতি সম্বন্ধিত নামকরণকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নেম বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়, দ্বিপদ নামকরণ বলা হয়। আর এই দ্বিপদ নামকরণের প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি। গণ নামের সকল অক্ষর ক্যাপিটাল লেটার হয়, আর সকল অক্ষর স্মল লেটার হয়। প্রজাতি নামের সকল অক্ষর স্মল লেটার হয়। এটা ছাপালে ইতালিও বাঁকা ভাবে ছাপাতে হয়, আর প্রিন্ট মানে হাতে লিখলে আলাদা আলাদা ভাবে লিখে নিচে দাগ দিতে হয়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আলাদা আলাদা ভাবে লিখে নিচে দাগ দিতে হবে, এই জন্য আমি সেই দাগটা দিছি। ক্লিয়ার? এবারে আমরা অ্যামিলিডা, অ্যামিলিডা হলো আরেকটু উন্নত। যেমন তোমার ওই যে চেলা 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 যোগ কেচো, এরা অ্যানিডা পর্বে। এদের রচন অঙ্গ তোমার নেফ্রিডিয়া। এদের মেল ফিমেল আলাদা, পুরুষ স্ত্রী আলাদা, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। এরা সাধারণত
চলনের জন্য যে অঙ্গ
এটা একটু নরম টাইপের হবে, এরা সাধারণত তোমার জল স্থান উভয় স্থানে বসবাস করার ক্ষমতা রাখে। এখানে সাধারণত এরা ফ্রেশ ওয়াটার মেরিনোটার বোধ হয়ে থাকে, অর্থাৎ সমুদ্রে তারা বসবাস করে তাদেরকে আমরা বলতেছি সেফিয়া লরিগো অক্টোপাস। অক্টোপাস, শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে মোলাস্কা পর্বে। স্যার অক্টোপাস মোলাস্কা পর্বে? হ্যাঁ, অক্টোপাস মোলাস্কা। এরপরে যাব আমরা অ্যানাকোন্ডা পর্বে। এগুলো আমার ল্যাবে আছে, ল্যাবে তোমাদেরকে দেখাবো আশা করি। এই আর্থ্রোপোডা পর এই একাইডোডার্মাটা পর্বের প্রাণীগুলোর দেহ কাঁটাযুক্ত, কাঁটা তক্ত, কাঁটা ত্বকে কাঁটা আছে। এরপরে এদের ভিতরে পানি সংবহন তন্ত্র আছে, ওয়াটার ভাসকুলার সিস্টেম। এখানে আরেকটা নতুন শব্দ পাবে তোমরা, অরীয় প্রতিসম। তাহলে তোমরা আগে লক্ষ্য করো প্রতিসম কথাটা কি। একটা মানুষকে যদি তোমরা মাঝখান বরাবর কাটো তাহলে সমান দুই খণ্ডে ভাগ করা যায়। এটা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এক প্রতিসম। একবার কাটলে সমান দুই খণ্ডে ভাগ করে, এরপর যতই কাটো সমান দুই খণ্ড আর হবে না। এখন আমার হাতের দিকে তাকাও, এই পেনটা যদি আমি এইখানে কাটি তাহলে সমান দুই খণ্ডে ভাগ হবে। হ্যাঁ স্যার। এরপরে কাটা অংশ যদি আবার কেটে আবার সমান দুই খণ্ডে ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ। এরকম একাধিকবার যাদেরকে সমান দুই খণ্ডে ভাগ করা যাবে তাদেরকে আমরা বলি অরীয় প্রতিসম। এই তারা মাছটা এই সেকশন করলে, কাটলে, বারবার কাটলে একাধিকবার সমান দুই খণ্ডে ভাগ করা যায়, তাই এদেরকে আমরা অরীয় প্রতিসম বলি। বুঝতে পারছি বাচ্চারা? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। এর দুটো পার, একটা হচ্ছে মৌখিক তল, একটা পরাঙ্গুক তল। এরা সামুদ্রিক, এরা লোনা পানিতে মিঠা পানিতে থাকে না, এরা সামুদ্রিক, সমুদ্রে বসবাস করে। জি স্যার। মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই অমেরুদণ্ডী প্রাণীদের উপরে তোমাদের কাজ থাকলো, কারো কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে আমার কাছ থেকে ব্যাখ্যা নিবে। এরপরে মেরুদণ্ডী ধরবো আগামী দিন। সবাই উপস্থিত থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। আশা করি ভালো করে পড়াশোনা করবে, ক্লাসে থাকবে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার।